চাঁদরাতেও শেষ সময়ের কেনাকাটা করতে বেরিয়েছেন অনেক রাজধানীবাসী। অনেকে আবার বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করতেই ভিড় জমিয়েছেন মার্কেটগুলোতে। ফুটপাত থেকে শুরু করে নামিদামি শপিং মল সবখানেই ছিল মানুষের ভিড়। ক্রেতারা বলছেন চাঁদরাতের কেনাকাটায় রয়েছে ভিন্ন আনন্দ। তবে বিক্রেতারা বলছেন লোক সমাগম বেশি হলেও বিক্রি কিন্তু কম। লিওন মিরের প্রতিবেদন। ঈদের চাঁদরাতে শেষ সময়ে টুকিটাকি কেনাকাটা, ঘোরাঘুরি আর আড্ডা দেওয়াটা ঈদ আনন্দের একটা বিশেষ অংশ। এ ব্যাপারে বরাবরই এগিয়ে ঢাকাবাসী। এবারও শেষ সময়ে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছেন অনেকে। তাদের মত, চাঁদরাতে কেনাকাটা করার অন্যরকম আনন্দ আছে। অনেকে আবার কাজের ব্যস্ততায় এতদিন কেনাকাটা করতে না পেরে চাঁদরাতেই বেরিয়েছেন পছন্দের কাপড় কিনতে। চাঁদরাতে মার্কেট করার মধ্যে আলাদা একটা মজাই থাকে, আলাদা টান থাকে। রোজা রেখে আসতে কষ্ট হয়ে যায়, সেজন্য চাঁদরাতে আসা। অনেকে আবার আগেই কেনাকাটা শেষ করে কেবল বন্ধু বান্ধব নিয়ে চাঁদরাতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন শপিং মলে। ঘুরতে আসছি মেইনলি, মানে কেনাকাটা তো শেষ। সব বড় বড় শপিং মল এবং নামি দামি ব্র্যান্ডের আউটলেট ছাড়াও ফুটপাতে বেচাকেনা জমে ওঠে এরাতে। শেষ রাত পর্যন্ত এই বেচাকেনা চলবে বলে জানান বিক্রেতারা। না, মানুষ অনেক ভালো কেনাকাটা করছে, দেখেন ভাইয়া সব মাল শেষ হয়ে গেছে। তবে শপিং মলে লোক সমাগম বেশি হলেও বিক্রি তুলনামূলক কম হচ্ছে বলে জানান বিক্রেতারা। ঘুরতে আসছে, খাচ্ছে দাচ্ছে, চলে যাচ্ছে। এদিকে চাঁদরাত উপলক্ষে মেহেদির হাট বসিয়েছেন অনেকে। এতে ঈদের আনন্দ যেমন হচ্ছে তেমনি বাড়তি আয় হচ্ছে অনেকের। চাঁদরাত মানেই মেহেদি, মেহেদি উৎসব। সো এখানে আমরা সবাই স্টুডেন্ট, আমরা এখানে চিন্তা করেছি নিজ উদ্যোগে একটা মেহেদির আয়োজন করার জন্য। কালকে ঈদ, তাই একটু সবাই যেহেতু মেহেদি দিচ্ছে তাই আমিও দিচ্ছি মেহেদি। হাত একটু সুন্দর লাগা উচিত, হাত রঙে উঠবে তাই। লিওন মির, বৈশাখী সংবাদ, ঢাকা।